আজকে তোমাদের ফিশ মার্কেট সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। আমরা ফিগারের মাথাটাকে ওভাল শেপে ড্রয়িং করে নেব। এইভাবে ওভাল শেপে তোমরা হালকা করে ফিগারের মাথাটা ড্রয়িং করে নেবে। এরপরে গলার ড্রয়িংটা এভাবে একটু আড়াআড়িভাবে তোমরা গলার ড্রয়িংটা করবে। করার পর এখানে কাঁধের লাইনটা এই পাশ থেকে এভাবে ছোট করে নামিয়ে নিয়ে আসবে। এরপরে এই বডি স্ট্রাকচারটা ঠিক এইরকমভাবে তোমরা করবে, এইভাবে স্ট্রাকচারটা করে নেবে। নেক্সট আমরা এই ঠিক এই কর্নারের সাথে লাগিয়ে আমরা পায়ের ড্রয়িংটা জাস্ট মোটা থেকে একটু সরু করে এই পায়ের ড্রয়িংটা তোমরা করবে। করার পর পায়ের পাতার ড্রয়িংটা আমরা এখান থেকে এই আসবে আর এখান থেকে সরু থেকে মোটা হয়ে আসবে, এই লাইনটা এইরকম করে দেবে। আর এখান থেকে বুড়ো আঙুলের ড্রয়িংটা এরকম করার পর 2 3 4 5 এইভাবে করে পায়ের পাতার আঙুলগুলো ড্রয়িং তোমরা করে দেবে। এরপরে আরেকটা পা আমরা ঠিক এখান থেকে এইভাবে করে নামানোর পর আরেকটা পা আমরা ঠিক এইভাবে করে ঘুরিয়ে এইখান থেকে এই বুড়ো আঙুলটার পর এখানে 2 3 4 5 আঙুলগুলোকে এরমভাবে ঘুরিয়ে দেবে, অর্থাৎ পাটা এরকম মোটা থেকে শুরু করার পর এই পায়ের পাতাটা এখান থেকে তোমরা সেট করবে। এরপর দেখো নেক্সট আমরা এখান থেকে ঠিক এই যে লাইন থেকে আমরা ঘুরিয়ে জাস্ট অল্প একটু ঘুরিয়ে এই জায়গায় নিয়ে আসবো, বেশি নিচ দিকে কিন্তু না হবে না, এটা নিচের আমাদের অংশটা। এরপর দেখো হাতটা আমরা সেট করছি, হাতের ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকে এই আসবে, এইখান থেকে এই আসার পর এই আমরা হাতের লাইনটা এই নিয়ে আসবো, এখানে যেহেতু হাতটা দেখা যাচ্ছে না এই পাশ দিয়ে আমরা নিয়ে আসবো। নেক্সট আমরা এখান থেকে এই একটা মাছ হাতের মধ্যে এইভাবে করে দেবো, যেই হবে সাথে সাথে এই যে ভেতরে লাইনটা ছিল এই লাইনটা মুছে যাবে। আরেকটা হাত আমরা এই জায়গা থেকে এই নিয়ে আসবো, এই এরপর এই যে মাছটা আছে এই মাছের এইখানে আমরা এই আঙুলটা এইভাবে করে সেট করে দেবো আর হাতটাকে এইরকমভাবে নিয়ে আসবো। তো নিচে অংশটা দেখা যাচ্ছে না, এখানে মাছের চোখ করে করে দেবে, এখানে একটু আশটাশগুলো তোমরা করে দেবে। এরপর দেখো একটা বটি যে দাঁটা আছে সেই দাঁটা আমরা সেট করব, এভাবে করে দাঁটা পেছন থেকে একটু বার করা আছে, এভাবে তোমরা সেট করে নেবে। এরপরে এর ভিতরে যতটুকু অংশ আছে এটা মুছে দেবে, এভাবে ড্রয়িংটা করে নেবে। এবার দেখো ড্রেস ড্রয়িংটা, জামা পরা আছে এখানে, জামার হাতার লাইনটা করে দিলে এই লাইনটা এবার মুছে যাবে, এখানে পকেট করে দিতে পারো। এইখানে লুঙ্গিটা এভাবে করার পর এই জায়গা থেকে লুঙ্গিটাকে এভাবে করে তোমরা দিতে পারো, এভাবে করে ড্রয়িংটা তোমরা করে নেবে। এরপর এই জায়গা থেকে চুলটা কিছুটা উপর থেকে এরকমভাবে আসবে, এখানে গোপটা করে মুখটা করে দেবে, এরকমভাবে ড্রয়িংটা তোমরা করে নিলে ভালো হবে, এটা আশ ছাড়াচ্ছে আঙুলগুলো এভাবে করে দেবে। নেক্সট দেখো এরপরে এখানে আরেকটা ফিগার আমরা ড্রয়িং করছি, দুটো ফিগার দাঁড় করানো যে মাস্টার্স কিনবে, তারপর আমি বাদ বাকি মাস্টার্সগুলো তোমাদের সেট করে দেখাচ্ছি। এখানে একটা জাস্ট এরকম ড্রয়িংটা করার পর এখান থেকে কাতটা নেমে আসবে, এই বডিটা এরকমভাবে করে নেবে। করার পর ঠিক এই জায়গা থেকে এই এই আসবে, এখান থেকে এই, অর্থাৎ এই জায়গা থেকে এই যাবে এই যাবে এই, আরেকটা লাইন এখান থেকে এই যাওয়ার পর এই করে দেবে, এখানে পকেটটা এরকম দেখা যাচ্ছে, এখানে জুতোর ড্রয়িংটা এরকম করে দিতে পারো। হাতটা ঠিক এই জায়গা থেকে মোটা থেকে শুরু করবে, এখানে ব্যাগটা ধরা আছে, এই ব্যাগটাকে তোমরা
করে দিতে পারো, পায়ের লাইনটা আর দেখা যাবে না। আরেকটা হাত এইখান থেকে এই করে এই পকেটে ঢোকানো আছে হাত, এরকম করে দিতে পারো। ড্রেসটা এখান থেকে কলারটা করার পর এইখানে জামার লাইনটা এরকম করে দেবে, যেই জামার লাইন হবে ভেতরের লাইনটা আমাদের মুছে যাবে। এখানে বেল্ট করে দিতে পারো, জামার ভাঁজটা এরকম করে দেবে, এই লাইনগুলো দেখা যাবে। এরপর ফিগারে চুলটা এখান থেকে এরম করার পর এরম করে দেবে, আর মুখের ড্রয়িংটা এরমভাবে করে দেবে। এবার মুখে এই লাইনটা আমাদের মুছে যাবে, অর্থাৎ আড়াআড়িভাবে তাকানো আছে। এবার দেখো এখানে একটা ফিগার আবার করছি, এখানে ফিগারটাও সেমভাবে তোমরা এরম করে নেবে। গলার লাইনটা করার পর অর্থাৎ একটা ফিমেল ফিগার আমরা করব, এইখান থেকে এই ফিগারটা করে নেবে, এখান থেকে ভাঁজগুলো সারি করে নিতে পারো। এইখান থেকে হাতটা করবে এই মোটা থেকে এই সরু, এইখান থেকে বাজারের ব্যাগ কিছু বাজার আছে সেভাবে দেখিয়ে দিতে পারো। এবার দেখো এখান থেকে শাড়িটা আমরা কি করে ঠিক এই আঁচলটা এই লাইন ধরে এরকম আসবে, সাথে সাথে এই ভেতরের যে লাইনটা আগে প্রথমেই দেখানো হয়েছিল এটা মুছে যাবে, হাতের ভিতরে লাইন মুছে যাবে। এখানে পাটটা তোমরা করে দেবে, এখানে ব্লাউজের লাইনটা থাকবে, এই এইভাবে করে তোমরা বুঝে বুঝে ড্রয়িং করলে কাজটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এখানে চুরি করে দিতে পারো, এখান থেকে আরেকটা হাত দেখাতে পারো, আবার না দেখালো হবে। চুলটা এখান থেকে খোপা করা আছে, আর এই জায়গা থেকে আমরা মুখের ড্রয়িংটা হবে। এ হলো দুটো ফিগার, এখান দুটো তোমরা পাটা দেখে দিতে পারো। এবার দেখো এই তিনটে ফিগার দিয়ে কি করে একটি মার্কেটের ফিশ মার্কেটের ছবি করছি। তো প্রথমে আমরা জায়গাটাকে ভাগ করে নিই, আমরা একটা উঁচু জায়গার উপরে অর্থাৎ মোটা থেকে সরু হয়ে গেল লাইনটা, এই লাইনটা তোমরা ফলো করবে। এখানে আটকানো মাছের বাজারে থাকে কিছু রাখার জন্য এখানে, এই এরপরে এইখানে তোমরা একটা মাছের ঝুড়ি করে দিতে পারো, যে মাছ রাখা আছে এরকমভাবে। এটা প্লাস্টিকের মধ্যে, প্লাস্টিকটা কিছুটা বেরিয়ে আছে, এই মাছগুলো এরকম রাখা। এখানে বাটি রাখতে পারো যেটা আমাদের মাছ কেটে রাখবে, এখানে কিছু আশটাশ পড়া আছে মাছে। এইখানে একটি উঁচু জায়গার মধ্যে তোমরা এটা দেখিয়ে দিতে পারো, যেটার মধ্যে দিয়ে মাপে যে ওয়েট মেশিন, সেই ওয়েট মেশিনটাকে দেখিয়ে দিতে পারো। এইখানে একটা মাছের আবার একটা ঝুড়িও দেখিয়ে দিতে পারো, এখানে মাছ আছে। এভাবে করে মাছ দেখিয়ে দিতে পারো। এবার দেখো বাদ বাকি পেছনে একটা পিলার আছে, পুরো মাছের বাজারটা আমরা এবার ড্রয়িং করব। পিলারটা একটু ভেঙে গেছে, এরকম দেখিতে পারো। এইখানে একটা ঝুড়ি রাখা আছে, ঝুড়ির লাইনগুলোকে এরকম করার পর এই লাইনগুলো সব ডবল লাইন করে দেবে। এইখানে একটা আলো জ্বালানো আছে, মাছের বাজারে আলোটা থাকে, তোমরা সেভাবে করতে পারো। এরপরে বাজারটাকে আমরা ড্রয়িং করব, এখানে একটা পিলার,
অর্থাৎ মাছের যে লোকটা বসেছে তার উপরের অংশটা তোমরা এভাবে করে দেখিয়ে দেবে। এখানে পিলারের লাইনটা এখানে হবে। অর্থাৎ ওইখানেটা এই পাশ দিয়ে ফাঁকা দিয়ে একটা বাজার দেখা যাচ্ছে, সেটা তোমরা ড্রয়িং করবে। এখানে লোক দেখাতে হবে, সাজেশন হিসাবে তোমরা দেখিতে পারো যে একটি বাজার এখানে ত্রিপল লাগানো আছে, সেগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। এইখানেও ত্রিপল লাগানো আছে, আর এখানে কিছু মানুষ দেখিয়ে দিতে পারো। এইখানে ঠিক এই জায়গাটায় এই লাইনটা পাসিং হচ্ছে, এইখানে এই লাইটটার মতনই আরেকটা লাইট তোমরা দিয়ে দেবে। আর এইখানেও একটি মানুষ বসা আছে, এখানে মাছ দেখিতে পারো, কিছু মাছ রাখা আছে। এই জাস্ট সাজেশন হিসাবে তোমরা দেখিয়ে দেবে। এ হলো কম্পিটিটিভ ফিশ মার্কেট। দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে, যেটা হালকা হলুদ, সেই হালকা হলুদ কালারটা দিয়ে আমরা এই যেটা আলো পড়েছে, এই যে মাছ কাটছে তার যে আলোটা পড়েছে এই লাইটে, সেই আলোটা আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে এই গোল যে আলোর যে জায়গাটা আছে সেটাকে রেখে আমরা একটা লাইন করে নেব এইরকমভাবে। এই অর্থাৎ এইভাবে আলোটা পড়ছে। এবার এই জায়গা থেকে আমরা এই ভেতরের এই জায়গা থেকে খুব হালকা করে আমরা এই আলোর জায়গাটা প্রথমে আগে এই সমস্ত ড্রয়িংটার উপরে রংটা করে নেবো, যতটুকু আমি দাগ দিলাম, কিন্তু খুব ডিপ করে না, একদম হালকা করে যত পারো তোমরা করতে পারো। এবার হালকা করে আস্তে আস্তে তোমরা এই জায়গাগুলোতে নিচ দিকে হালকা করে মিশিয়ে দেবে। অর্থাৎ এখান থেকে একটু ডিপ করে, একটু হালকা করে মিশিয়ে, ডিপ বলতে খুব ডিপ নয়, এই জায়গায় আলোগুলো একটু পড়েছে। এইরকম ভাবে তোমরা আলোর জায়গাটা আগে করে নেবে। এরপর দেখো বাদ বাকি কালারটা কিভাবে করছে। তো আকাশে কালারটা যেহেতু খুব ছোট জায়গাটা, সেহেতু আকাশটা আমরা হালকা করে করে নেব, কিন্তু এই যে আলোটার জায়গার ভিতরে আকাশের রংটা আর আমরা ঢোকাবো না। এখানেও আকাশ আছে, এই ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে জাস্ট অল্প একটু আকাশ দেখা যাচ্ছে, তোমরা সেটা দেখাতে পারো। এবার এই হলদের মধ্যে দিয়ে আকাশের রংটা দেখেছি খুব হালকা করছে, দেখা যাচ্ছে না, এইরকম সেভাবে তোমরা করবে। এরপর নেক্সট আমরা এই যে পিলারটা আছে সেই পিলারটা আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে, এই পিলারটা আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি তোমরা করবে। এরপরে আমরা এই ডার্ক ব্রাউন কালারটা দিয়েই আবার এখান থেকে ডিপ করে হালকা এই করব, অরেঞ্জ কালারটা দিয়ে আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটাও সেম ভাবে তোমরা করবে। এরপরে গ্রে যে কালারটা আছে সেই গ্রে কালারটা দিয়ে, গ্রে কালারটা দিয়ে এই ব্রাউনটার উপরে আমরা ঘষে দেব। ডিপ ব্রাউন দিয়ে এই লাইনগুলো, যে খাঁজ খাঁজ লাইনগুলো যে ইটে, সেটা দেখিয়ে দিয়ে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে তোমরা একটু এই লাইনগুলোকে কীভাবে করে দেবে। এরপর দেখো এই জায়গাটা আমি কীভাবে করছি। এইখানেও এই যে লাইনটা আছে আলো, সেই লাইনটাকে একটুখানি বাঁচিয়ে এখান থেকে ডিপ করে উপরে আস্তে আস্তে হালকা করে নেবে, এভাবে করে উপর দিকে। এই জায়গাটাও পাসিং হবে। এটা করার পর ইয়েলো অকার কালারটা দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা এইরকমভাবে হালকা করে
তোমরা করবে। করার পর গ্রে কালারটা দিয়ে এই পুরো কালারটার উপরে এইরকম ভাবে করে দেবে। দেখো আলোর জায়গাটা রেখে এই পুরো উপরের জায়গাটা তোমরা করবে। এবার এই আলোর জায়গাটার মধ্যে হালকা করে গ্রে কালারটা এরকম ভাবে ঘষে দেবে, জাস্ট হালকা করে। এই এইরকম ভাবে কাজটা তোমরা করে নেবে। এরপরে এই ইয়েলো কালার কালারটা দিয়ে এই সরু জায়গাটা তোমরা করবে, গ্রে কালার দিয়ে এই পিলারগুলো হালকা করে ঘষে দেবে, ব্রাউন কালার দিয়ে এইভাবে করবে। আর এই ভেতরের জায়গাটা একটু অন্ধকার সেটা বোঝানোর জন্য ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই জায়গাটা করবে। করে তোমরা ব্ল্যাক কালার দিয়ে এইভাবে শেড দিয়ে বার করবে। এবার দেখো এখানে যে মানুষ টানুষগুলো সেখানে তোমরা নানা ধরনের কালার তোমরা করতে পারো। আলোর মধ্যে যে কালারগুলো ঢুকছে একটুখানি হালকা করার চেষ্টা তোমরা করবে, নানারকম কালার দিয়ে তোমরা এগুলো করার চেষ্টা করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে মহিলার শাড়িটা করলাম, এগুলো নানা ধরনের কালারগুলো থাকবে। গ্লাস মার্কিং দিয়ে এগুলো করে দেবে এই চুলগুলো। হাতে পায়ের কালারগুলো তোমরা এইভাবে জাস্ট টাচ করে ছেড়ে দেবে, জাস্ট বোঝানো। এরপর দেখো এই জায়গাটা নানা রকম কালার, অর্থাৎ লাইট গ্রিন হলো, লেমন ইয়েলো হলো, ভার্মিলিয়ান কালার দিলাম, এইভাবে করে কাজগুলো তোমরা করবে। এবার দেখো এই ঝুড়িটা ইয়েলো অকার কালারটা দিয়ে তোমরা কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি, করার পর হালকা খড়ি রংটা দিয়ে এই ডিপ থেকে আস্তে আস্তে হালকা করবে। এই করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই লাইনগুলোকে টেনে দেবে, ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে এই লাইনগুলো টেনে দেবে। আর এইখানে যে মানুষ নানা ধরনের এইভাবে তোমরা করবে। এই লাইটটা দেখো ডিপ ব্রাউন কালারটা দিয়ে ওপরটা করার পর গ্রে কালারটা দিয়ে আমরা মিশিয়ে দিয়ে এই ভেতরে গ্রে কালারটা করবো। এই গোলটার মধ্যে তোমাদের কোনো করার দরকার নেই। এবার দেখো এই ডাটা গ্রে কালার দিয়ে করে এই পাশে হালকা করে দেবে, ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই গ্রে কালারের সাথে মিশিয়ে দেবে, ব্ল্যাক কালার দিয়ে হালকা করে এইভাবে একপাশে শেডগুলো দিয়ে দেবে। দাটাও এরকম ডিপ ব্রাউন করে ইয়েলো অকার কালারটা দিয়ে এই যে নিচে যে কাঠের অংশটা আছে সেটা তোমরা করে দেবে। এইবার দেখো এই ঝুড়িগুলো, মাছের যে ঝুড়িগুলো আমি একটা দেখেছি, এই ঝুড়িগুলো সেভাবে তোমরা করবে। ইয়েলো অকারটা করে ব্রাউন কালারটা দিয়ে এই ঝুড়িগুলোকে সুন্দর করে তোমরা বার করে দেবে, গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই দাগগুলো করবে। এইখানে যে প্লাস্টিক বা কিছু উপরে মাছগুলো রাখা আছে সেখানে হালকা করে স্কাই করে দিতে পারো। এবার মাছগুলো তোমরা প্রতিটা মাছ একদিকে হালকা ইয়েলো এরমভাবে করবে, করে গ্রে কালারটা নিচ দিকে ঘষে দেবে। অর্থাৎ কিছুটা ইয়েলো গ্রে দিলে মাছের মধ্যে একটা হলদে আলো যে পড়েছে বা হলদে ভাব সেটা খুব ভালো দেখায়। তারপর গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই চোখগুলো এরকমভাবে করে দেবে। বাটিটাও এই গ্রে কালার করার পর এই এরকমভাবে তোমরা করে দেবে। এরপরে দেখো এই যে জায়গাটা নিচের যে অংশটা এখানে এই গ্রে কালারটা ডিপ থেকে আস্তে আস্তে আলোর দিকে হালকা হয়ে আমাদের যাবে, এই ঝুড়ির নিচে এগুলো গ্রে কালার হবে। এই মাছগুলো সেমভাবে তোমরা
করার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপরে ফিগারটা তোমাদের দেখাবো। দেখো তোমাদের এই জায়গাটা আমি যেভাবে দেখিয়েছিলাম, বাদ বাকি জায়গাগুলো কিন্তু সেভাবেই করা হয়েছে, অল্প এই জায়গাটা দেখেছিলাম সেমভাবেই করা হয়েছে। এই পিলারটা যেভাবে দেখেছিলাম এই পিলারটাও সেভাবে দেখা হয়েছে, তবে একটুখানি ব্ল্যাক কালার ঘষে দিয়েছি, তোমার কথাগুলো শুনে নেবে। ব্ল্যাক কালার এখানে ঘষেছি, এই জায়গাগুলো যেভাবে করা দেখা হয়েছিল সেভাবেই করা হয়েছে। এখানে এই কালারটা দেখা হয়নি, এখানে অরেঞ্জ কালার দিয়ে একটু ডিপ শেড দিয়েছি, অরেঞ্জের উপর রেড দিয়ে, আর এই যে আলোটার মধ্যে সেই জায়গাটার মধ্যে ডিপটা করিনি। আর বাদ বাকি ঠিক যেভাবে মাছ টাছগুলো সমস্ত দেখা হয়েছে, আর এখানে যেভাবে তোমাদের আলোটা দেখেছিলাম এই লোকটাও আলোটা সেভাবেই পড়েছে, মাছগুলো করা হয়েছে। দেখো বাদ বাকি কালারটা কীভাবে করছি, লাইট ব্রাউন কালার দিয়ে লোকটার গায়ে আগে কালারটা আমরা যে শেডটা সেটা করে নেব। এই মাস্টার কালারও কিন্তু করা হয়েছে। এইভাবে করে আগে এই লাইট ব্রাউন কালারটা তোমরা দিয়ে নেবে, এরপরে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে আমরা কিছুটা রং এগিয়ে নিয়ে আসব। এরপরে ইয়েলো অকার কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারটাকে আমরা মিশিয়ে দেব, আলোটা যেভাবে গায়ের উপর পড়েছে ঠিক সেভাবেই থাকবে। স্কিন কালারটা পায়ের নিচে একটু তোমরা ঘষে দিতে পারো। এরপরে আমরা ডার্ক যে ব্রাউন কালারটা আছে সেই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এখানে কোনো কোনো জায়গায় ডার্ক শেডটা তোমরা দিয়ে দিতে পারো। দেখলে যেভাবে দেখালাম ঠিক সেভাবে করেই তোমরা কাজটা করবে, ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে চোখ আর গোপটা তোমরা করে দিতে পারো, ব্ল্যাক কালার দিয়ে এই যে আলো পড়েছে আলোর জায়গায় চুলটাকে একটুখানি হালকা করে তোমরা করবে। এই পারলে গ্রে কালার দিয়ে একটু মিশিয়ে দিতে পারো। এবার দেখো জামাটা কিভাবে করছি, অরেঞ্জ কালার দিয়ে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে তোমরা জামাটা করবে। এখানে জামাটা কিছুটা দেখা যাচ্ছে, এরপরে রেড কালার দিয়ে জামার কোনো কোনো জায়গায় যে ডার্ক শেডগুলো তোমরা বার করে দেবে। এখানে হলদে কিছুটা রেখে দিয়েছি যেহেতু আলো পড়ছে, সে আলোর জন্য কিছু জায়গা আমরা ইয়াবে রেখে দিলাম। এরপরে আমরা ক্যারামাইন কালারটা দিয়ে বা কারামাইন কালারটা দিয়ে এখানে তোমরা এরকম স্ট্রাইপ করে দিতে পারো। এরপর দেখো লুঙ্গিটা কোনো কোনো জায়গায় লাইট ব্রাউন কালারটা, সরি ডিপ বেগুনিটা পরে দেবো, লাইট বেগুনি কালারটা দিয়ে আমরা এই লুঙ্গিটা তোমরা করবে, ডিপ বেগুনি রংটা দিয়ে
জায়গাটা শেড দেবে। এই যেভাবে মানুষের গায়ে হাত পায়ের রং তোমাদের দেখালাম, এই মানুষের গায়ে হাত পায়ের রংগুলো সেম ভাবে তোমরা কিন্তু করবে, ঠিক যেভাবে তোমাদের দেখালাম। এই যে আমি তার একটা দেখিয়ে দিই তোমাদের, এই যে লাইট ব্রাউন কালার দিয়ে প্রথমে এইভাবে করে করবে, এরপরে অরেঞ্জ কালার দিয়ে, করার পর স্কিন কালারটা দিয়ে এইভাবে মিশিয়ে দেবে, গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে চোখটাকে করে দেবে। পারলে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে যেটা বললাম শেষে একটা ডিপ শেড সেটা তোমরা দিয়ে দিতে পারো। চুলের কালারটা গ্রে কালার দিয়ে এই জায়গার কালারটাকে একটুখানি হালকা করে দেবে, সেইভাবে মহিলাটার গায়ে রং করবে। এবার দেখো এই জায়গাটা কিভাবে করছি, লাইট ব্রাউন কালার দিয়ে আমি দুটো পার্ট দেখাচ্ছি, লাইট ব্রাউন কালার দিয়ে এই জায়গাগুলোকে চারিদিকে তোমরা এরকমভাবে করে নেবে, করে এরকমভাবে হালকা করে দেবে। এরপরে ইয়েলো অকার কালারটা দিয়ে এই লাইট ব্রাউন কালারটাকে এভাবে করে মিশিয়ে সুন্দর করে তোমরা ব্লেন্ড করে দেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই জায়গাগুলোকে তোমরা করবে, ডার্ক ব্রাউন কালার দিয়ে এভাবে করে একটা শেপ তোমরা করে দেবে, এই কড়াগুলোকে ডার্ক ব্রাউন করে দেবে। এবার নিচের এই জায়গাটা, এই যে এইটা ডার্ক ব্রাউন করে আস্তে আস্তে হালকা করে দেবে, এরপরে গ্রে কালার দিয়ে এই ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে বাদ বাকি জায়গাটা তোমরা আস্তে আস্তে এই জায়গাটা যত আসবে ইয়েলো অকার কালারটা মিশিয়ে এর সাথে মিশিয়ে দেবে, এইভাবে করে নিচের অংশটা এটা করবে। আর এইখানে দেখো যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে ওয়েট মেশিনটা, এই ওয়েট মেশিনটা গ্রে কালার করবে, ওপরটা হালকা করবে, আর এই জায়গাটা হালকা করে অরেঞ্জ কালারটা দিয়ে দেবে। আশা করি ঠিক যেভাবে দেখালাম তোমরা বুঝতে পারছো। আর এইখানে ব্রাউন কালারটা দিয়ে দেবে, যে নিচের যে মেঝেটা যার উপরে ওয়েট মেশিনটা রাখা আছে। আর এই মানুষটাও সেম এই ভাবনা চিন্তায় ঠিক যেভাবে দেখালাম এই মানুষটাও তোমরা নিজেরা এটা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক যেভাবে দেখালাম সেভাবে তোমরা কাজটা করতে পারবে। এই দুটো ফিগারে জামা যে ড্রেস কালার সেটা তোমাদের দেখাচ্ছি, তো দেখো দেখো এই জায়গাটা আমি যেভাবে দেখিয়েছিলাম পুরোটা সেভাবেই করা হয়েছে। এই ফিগারের গায়ের কালার যেভাবে দেখিয়েছিলাম, এই ফিগারের গায়ের এবং চুলের রং সেভাবেই করা হয়েছে। এই ফিগারের মতনই তোমাদের বলেছিলাম, এই ফিগারটা তোমরা নিজেদের পছন্দ মতন করে নেবে, তো আমি সেটা নিজের মতন করে তোমাদের মতন দেখিয়েছি, তো তোমরা এটা সেভাবে দেখি করবে এই আইডিয়া নিয়ে। এরপর দেখো এই ফিগারের জামা টামাগুলো কীভাবে করছে, তো এই ফিগারের জামার কালারটা আমরা গ্রে কালার দিয়ে হালকা করে আমরা করে নেব। এইভাবে করে গ্রে কালার দিয়ে হালকা করে করার পর একটু ব্ল্যাক দিয়ে এই শেডগুলোকে তোমরা বার করে দেবে। এরপরে দেখো প্যান্টটা ব্ল্যাক কালারে করব, প্রথমে ব্ল্যাক কালার দিয়ে এই জায়গাটাকে তোমরা বার করে আস্তে আস্তে হালকা করে এভাবে নিয়ে আসবে। এরপরেরটাও এখান থেকে ব্ল্যাকটা করবে, করে হালকা করে নিয়ে আসবে। এরপরে গ্রে কালার দিয়ে এই ব্ল্যাকটাকে আমরা মিশিয়ে দেব। তোমরা কালার চেঞ্জও করতে পারো ড্রেসের কালার, তোমরা যদি অন্যরকম কিছু কালার করতে চাও সেটাও হবে। আমি জাস্ট একটা তোমাদের দেখিয়ে দিলাম, এই আইডিয়া নিয়ে তোমরা করতে পারো।
আমি অল্প অল্প করে দেখাচ্ছি এই কারণেই, যেহেতু আমি কথা বলে তোমাদের শেখাচ্ছি সেহেতু তোমাদের একটুখানি টাইমটা বেশি নিতে হচ্ছে, তাই সমস্ত কাজটা হয়তো আমি দেখাতে পারছি না, কিন্তু তোমাদের যতটুকু দেখানোর দরকার ততটুকু কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা কাজটা করতে পারো। একটা আইডিয়া তোমাদের দেওয়া হচ্ছে, সেই আইডিয়াতে তোমরা কাজগুলোকে করলে আশা করি তোমরা পারবে করতে, যদি একটু বুঝে তোমরা করো। এই যে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিচ্ছি, এই ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই বেলটা করে দিলাম। এরপর দেখো স্কাই ব্লু কালারটা দিয়ে এই চপলটাকে করা হচ্ছে, এরপরে ডিপ ব্লু কালারটা দিয়ে চপলের নিচটা শেড দিয়ে দিলাম। এবার দেখো এই মহিলার শাড়িটা, মহিলার শাড়িটা প্রথমে আমরা হালকা বেগুনি রংটা দিয়ে আগে হালকা করে শেডটা করে নেব। কালারগুলো তোমরা বুঝে বুঝে এইভাবে করে ধীরে ধীরে কাজটা দেখে দেখে করলে ভালো পারবে করতে। এরপরে ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এই শাড়ির শেডটা আমরা করে নেব, এভাবে হালকা বেগুনি ডিপ বেগুনি দিয়ে শাড়ির শেডটাকে এভাবে শাড়ির শেডটাকে তোমরা ধীরে ধীরে করার চেষ্টা করবে। হোয়াইট কালার দিয়ে সুন্দর করে তোমরা মিশিয়েও দিতে পারো। এরপরে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে তোমরা পাটটা করতে পারো। রেড কালার দিয়ে ব্লাউজের রংটা করার পর অরেঞ্জ কালারটা দিয়ে ব্লাউজটাকে শেডটাকে ফিনিশ করতে পারো। কারমাইন কালার দিয়ে ব্লাউজটাকে শেডটা তোমরা দিয়ে দেবে। জুতোটা রেড কালারটা করে দিলাম, এইভাবে করে কাজটা তোমরা করে নেবে। এরপরে দেখো এই ব্যাগ দুটো কীভাবে করছি। দেখো এখন ডিপ ব্লু দিয়ে এই মিডিয়াম গ্রিনটার উপরে শেড দিচ্ছি, দিয়ে এই ডিপ যে ব্লুটা আছে সেই প্রুশিয়ান ব্লুটা দিয়ে তোমরা এইরকম শাড়ির মধ্যে এরকম ডিজাইন করে দিতে পারো। তাহলে দেখতে বেটার লাগবে। এরপর দেখো ব্যাগগুলো কীভাবে করছি। এই ব্যাগের হাতলটা আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে করে বাদ বাকি আমরা মিডিয়াম গ্রিন কালারটা এই ব্যাগটা করে দেব। করে দিয়ে ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে ব্যাগটার মধ্যে আমরা শেড দিয়ে দেব, পারলে ব্লু কালারটাকে এভাবে শেড দিতে পারো। এরপর এই কালারটা আমরা এই ব্যাগের কালারটা পিঙ্ক কালার দিয়ে করার পর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই ব্যাগের বর্ডারটা করার পর রেড কালার দিয়ে এই ব্যাগটা শেড দেবো। তো প্রতিটা কালারের মধ্যে কিন্তু তোমাদের শেডটা দেখানো হচ্ছে, সেভাবেই তোমরা কিন্তু কাজটা করবে। লাইট গ্রিন কালার দিয়ে এই সবজিগুলো তোমরা করে দেবে, এরপরে ডিপ ব্লু কালার দিয়ে সবজিগুলোকে প্রমিনেন্ট করে দেবে। এরপর সবার শেষ আমরা এই ব্ল্যাক কালার দিয়ে ফিগারগুলোর ছায়াগুলো আমরা করব। এই ছায়াটা এই উপরে পড়েছে, এই ফিগারের ছায়াটা এইখানে তোমরা দিয়ে দেবে। এবার দেখো এই বাটির ছায়াটা এইগুলো ছায়া ধীরে ধীরে তোমরা করে দেবে। লোকটার ছায়াটা পড়েছে এইখানে,
এইভাবে ছায়াগুলোকে তোমরা সুন্দর করে করে দেবে। এ হলো কমপ্লিট একটি ফিশ মার্কেটের ছবি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, তোমরা কাজটাকে তোমাদের শেয়ার করবে, এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও করলে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো প্রথমেই পেয়ে যেতে তোমরা পারো।